Welcome back to my channel. আজকে আমরা যাচ্ছি ওয়াটারটনে। ওয়াটারটন আর লেকটা হচ্ছে আলবার্টাতে এবং কি এটা কানাডা এবং কি আমেরিকার বর্ডারে। সো চলুন দেখে আসি ওয়াটারটন লেক এবং কি এখানে একটা হিস্টোরিক হোটেল আছে যেটা একটা প্রিন্সের নামে, যে নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। এখানে অনেক হিন্দি সিনেমার শুটিং হয়েছে। চলুন দেখে আসি। এই তো ওয়াটারটনের পরেই হচ্ছে কি গ্লাসিয়ার পার্ক, এবং কি গ্লাসিয়ারটা হচ্ছে কি ইউএসএর মধ্যে আর ওয়াটারটনটা হচ্ছে কানাডাতে। এবং কি এই জার্নিটাতে এত এক্সাইটিং ছিল, লাইক এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে কি পুরো পাহাড় থেকে খালি, আমরা অনেক উপরে পাহাড়ের উপর দিয়ে হচ্ছে কি ড্রাইভিং করে যাচ্ছিল। সো এক পাশে যেহেতু পাহাড় ছিল, এক পাশে কিছুই ছিল না, আর এক পাশে যদি কেউ যদি কোনোভাবে স্লিপ কেটে লাইক পড়ে যায় এখান থেকে, তাহলে একেবারে পাহাড়ে এত চূড়া থেকে একেবারে হচ্ছে কি নিচে পড়ে যাবে। সো খুবই এক্সাইটিং এবং কি ডেঞ্জারাস ছিল ড্রাইভিংটা। আর সবাই এত মানে স্পিডে গাড়ি চালাচ্ছিল, দেখতেই পাচ্ছেন যে পাহাড় কেটে কেটে পাহাড়ের উপরে, আমরা কিন্তু অনেক উপরে ছিলাম তখন, আর কেটে কেটে এখানে যে রাস্তাগুলো করা হয়েছে। কেউ যদি অ্যাডভেঞ্চার লাইক করে তারা এই জার্নিটা খুবই লাইক করবে। আমরা সকাল 5টা থেকে আমরা হচ্ছে ড্রাইভিং শুরু করেছিলাম এবং কি আমরা আর রাতে 8টার দিকে যেয়ে পৌঁছেছি, কিন্তু পুরোটা রাস্তা এভাবে এরকম পাহাড়ের মধ্য দিয়ে ড্রাইভিং করতে হয়েছে এবং কি আরও খুব ডেঞ্জারাস রোড ছিল। এবং কি চারপাশের সিনারি যে এত সুন্দর ছিল যে অ্যাকচুয়ালি কোথাও আমাদের মানে থামতে হয় নাই, যদি এই চারপাশের যে সিনারিগুলো এগুলো দেখতে দেখতেই মনে হয় কোথাও থামা লাগবে না, যে এত সুন্দর। 4-5 ঘন্টা আপনি ড্রাইভিং করবেন চারপাশে এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না যে এত লাইক এত সুন্দর হচ্ছে এই ড্রাইভিংটা। কেউ যদি মানে ভয় না পায় ড্রাইভিংয়ে তারা খুব এনজয় করবে। কোথায় আসছো বলো? শাহরুখ খানের বাড়ি আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। এখানে আমরা বোটে উঠলাম এবং কি অনেকক্ষণ অনেক পিকচার তুললাম, ঘোরাফেরা করলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম। তারপরে হচ্ছে ওই হোটেলটাতে প্রিন্স অফ ওয়েলসে আমরা চলে গিয়েছিলাম। এবং কি এখানে উইন্টারে একটা ডিফারেন্ট ভিউ হয়, এখন যেমন পাহাড়ের উপরে অল্প অল্প একটু একটু সাদা সাদা স্নো দেখা যাচ্ছে, কিন্তু উইন্টারে অনেক স্নো পড়ে পাহাড়ের মধ্যে লেগে থাকে এবং কি এই পানিগুলো সব বরফ হয়ে যায়, তখন এখানে সবাই স্কেটিং করে। বিভিন্ন উইন্টার যেই গেমসগুলো আছে সেগুলো ওরা এই এখানে যে পানির উপর যে বরফ পড়ে থাকে সেটার মধ্যে ওরা স্কেটিং করে। সো উইন্টারে আসলে ওইটার একটা ডিফারেন্ট মজা হয়। সো ইচ্ছা আছে নেক্সট টাইমে আমরা উইন্টারে আসবো।
তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলের উপর থেকে ভিউটা এত সুন্দর লাগে, চারপাশটা খুব সুন্দর দেখা যায়। আর এই হোটেলটা খুব একটা হিস্টোরিক একটা প্লেস, যেহেতু এটা একটা রেলওয়ের জন্য বানানো হয়েছিল, যে রেলওয়ের ইউএস থেকে যারা রেলওয়ের জন্য যারা আসবে ওদের থাকার জন্য, এবং কি প্রিন্স, আমি যদি ভুল না করি প্রিন্স এডওয়ার্ডের জন্য মনে হয় থাকার ব্যবস্থা করা হয়েছিল। সামহাও প্রিন্স এডওয়ার্ড এখানে থাকেনি, সো এই জন্য পরে এটা নামকরণ করা হয়েছে প্রিন্স অফ ওয়েলস। যাই হোক, যদি আমি হিস্টোরিটা ভুল বলে থাকি কেউ আমাকে কারেক্ট করে দেবেন, বাট আমি যতটুকু জানি ততটুকুই বললাম। সেই তো এখন চারদিক আমরা ঘুরে দেখছিলাম। অনেকেই মনে করে যে এটা হয়তোবা অনেক এক্সপেন্সিভ হবে, বাট তুলনা করলে অনেক বেশি এক্সপেন্সিভ না। যেমন অন্যান্য আলবার্টাতে আমরা অন্যান্য হোটেলে যেরকম থাকি কাছাকাছি প্রাইসেই। ওই দিন মুনমুন আর আমি একই রকম ব্লু কালারের ড্রেস পরেছিলাম, এবং কি মিশার আর ফয়সাল ভাই দুজনে একই ব্লু কালারের ড্রেস পরেছিল। আমরা ইন্টেনশনালি আমরা ওই দিন হোটেল থেকে একই ড্রেস পরে বের হয়েছি। খুব ভালো লেগেছে মুনমুন, তুমি যদি দেখে থাকো থ্যাংক ইউ অ্যাগেন মুনমুন এবং কি ফয়সাল ভাইকে। আমরা খুব এনজয় করেছি। এখানে অনেক সিনেমার শুটিং হয়, যে অনেকগুলো হিন্দি সিনেমার হচ্ছে বিভিন্ন গানের দৃশ্য এখানে ধারণ করা হয়েছে, এবং কিছুদিন আগে তাহসানও এখানে ঘুরে গিয়েছে। সো আমরাও বললাম যে কেন না, যেহেতু এত হিন্দি সিনেমা গানের শুটিং এখানে করা হয়, কেন না আমরা একটু পিকচার তুলি। তারপরে এখানে খুব একটা হরিণ দেখা গিয়েছে, কেউ হরিণটাকে কিছু বলছিল না, হরিণটা ঘাস খাচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। অনেকেই আমার ভিডিও দেখেন, তাদেরকে মেনি 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 থ্যাংকস। এবং কি যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি নতুন নতুন ভিডিও বানানোর ট্রাই করব। কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে দেখছেন, আর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টসে লিখবেন, আমি ট্রাই করব অ্যান্সার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।